ইন্টারনেট আসায় কনস্পিরেসি থিওরি এখন এত জনপ্রিয় হয়ে গেছে, মানে আর নেওয়া যায় না। যে কোনো দুইটা ঘটনা পাশাপাশি ঘটলেই এখন মোটামুটি 90% মানুষের কনক্লুশন একটা ঘটনাকে ঠাকার জন্য আর একটা ঘটনা ঘটানো হয়েছে ইচ্ছা করে। পৃথিবীর এই মাথায় একটা ঘটনা ঘটুক, ওই মাথায় একটা ঘটনা ঘটুক, একই থিওরি পড়তে। মানে এটা কেন এই ফালতু একটা থিওরি এত জনপ্রিয় হলো আই ডোন্ট নো। এনিওয়েজ, সাকিবের যেই ব্যানের সিদ্ধান্ত আসছে আইসিসির পক্ষ থেকে, এবং সেটা যেহেতু ক্রিকেটার আন্দোলন করার অব্যবহিত পরপর হয়েছে, সুতরাং কনস্পিরেসি থিওরিজদের তো এখন হইতেছে মানে মধুর সময় এবং সেটাই চলতেছে। তো প্রথম যে কথাটা খুব জোরে সোরে শোনা যাচ্ছে যে সাকিব তো কোনো অপরাধ করে নাই, তাকে কেন ব্যান করা হয়েছে। সো এই এটা আমার মনে হয় যে যে ন্যূনতম বুঝদার যে কোনো মানুষই এটা বুঝতে পারার কথা, এটা ভেঙে বলার কিছু না। কিন্তু স্টিল আমি দেখতেছি বুঝদার অনেক মানুষ অবুঝ মানুষের মতো আচরণ করতেছে। সো যেটা হচ্ছে যে প্রচলিত যে আইন, সেই আইন অনুযায়ী সাকিবের শাস্তি হয়েছে। প্রচলিত আইন বলে যে এটা, কিন্তু প্রচলিত আইন বলতে কিন্তু সংবিধানের আইন না, মানে আইসিসি সংবিধান, রাষ্ট্রের সংবিধান না। তো আইসিসি সংবিধান যেটা বলে সেটা হচ্ছে যে কেউ যদি অ্যাপ্রোচ করা হয় কাউকে যদি ফিক্সিংয়ের জন্যে, তারপর সে এটা আইসিসিকে এবং আইসিসি দুর্নীতি দমন যে আকসু আছে, ইউনিট আছে, তাদেরকে সে জানাতে বাধ্য থাকবে। যদি না জানা সেটার জন্য শাস্তির ব্যবস্থা আছে তার জন্যে। সো প্রচলিত আইনে যা আছে সেটাই হয়েছে, সাকিবকে অ্যাপ্রোচ করা হয়েছে, সাকিব জানা নাই, তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করা হইতেছে। তো সেখানে কোনো সমস্যা নাই, এটা আইন অনুযায়ী হইতেছে। এখন এই আইনের সাথে যদি আপনার ডিমত থাকে, আপনি সেটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন যে এই আইন ডাজন্ট মেক সেন্স টু মি, এই আইন বদলাও। কিন্তু আপনি আইন বদলানো নিয়ে কথা বলতে পারেন, কিন্তু আইন অনুযায়ী শাস্তি হয়েছে সেটা নিয়ে আপনি কথা বলতে পারেন না। এটা খুব ইন্টারেস্টিং বা পার্সপেক্টিভ দেখলাম তুহিন মালিকের পার্সপেক্টিভ নিয়ে, ঠিক আছে। ইন্টারেস্টিং পিস অফ ইনফরমেশন পাইলাম তুহিন মালিকের কাছ থেকে, সেটা হচ্ছে যে আইসিসির এই আইন, যে আইন অনুযায়ী, আইনের যে ধারা অনুযায়ী সাকিবকে শাস্তি দেওয়া হয়েছে, সেই ধারাটা হচ্ছে 2018 সালের 9 ফেব্রুয়ারি হচ্ছে কার্যকর করা হয়েছে এই আইসিসির অ্যান্টি করাপশন এই কোর্টটা। এবং সাকিবের বিরুদ্ধে যে তিনটে অভিযোগ আছে, তিনটে অভিযোগের মধ্যে দুইটা অভিযোগই হইতেছে সেই তারিখের আগে সংঘটিত হয়েছে, একটা অভিযোগ সেই তারিখের পরে সংঘটিত হয়েছে, কমিউনিকেশন বা করেসপন্ডেন্সের ঘটনা ঘটছে। সো আইন অনুযায়ী, প্রচলিত আইন অনুযায়ী আপনি যখন একটা আইন এনেক্টেড হয়, সেই দিন থেকে শুরু করে তারপর পর্যন্ত যতগুলো ঘটনা ঘটবে সেই ঘটনাগুলো এই আইন দ্বারা, সেই ঘটনাগুলোর উপরে আইনটা কার্যকর হবে। তার আগের দিনও যদি কোনো ঘটনা ঘটে, সেই ঘটনার উপরও এই আইনের কোনো প্রভাব থাকতে পারবে না। এটা আমি জানি হইতেছে আমার নিজের অভিজ্ঞতা থেকে, এখানে ইউএসএ বিভিন্ন লটার বিভিন্ন বিষয় নিয়ে আমার ইন্টারঅ্যাক্ট করতে হয়েছে। সো এটা ভেরি একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই নিয়ম আমিও জানতাম তাই, এখন একজন আইনজীবীও বলতেছে তাই। সো তার মানে তো আমি জানি এটা আইসিসি কেন করলো, কীভাবে করলো, কিন্তু দুঃখের ব্যাপার হচ্ছে এটার বিরুদ্ধে আপিল করার কোনো সুযোগ সাকিবের নাই, এটা আপিল করতে পারবে না, এটাই হইতেছে নিয়ম আর কি। সো অ্যাগেন, নিয়ম, রুলস আর রুলস, যেই রুল সেই রুলই, এই রুল অনুযায়ী সব কিছু হইতেছে। রুলের সাথে আপনি একমত না হলে সেটা নিয়ে কথা বলতে পারেন, কিন্তু রুলের অ্যাপ্লিকেশন নিয়ে কথা এখন বলার কোনো সুযোগ নেই, সেটা বললে আগে বলতে পারতেন। নিশ্চয়ই বেআইনি কিছু হওয়ার কথা না, আই ডোন্ট সি কিভাবে বেআইনি কিছু হইতে পারে, ভুল হওয়ার সুযোগ দেখি না। আমার ধারণা হয়তো আমরা ইন্টারপ্রিটেশনে কোথাও কোনো গ্যাপ আছে বলে মনে হয়, কিন্তু খুব ইন্টারেস্টিং। এবার আসি কনস্পিরেসি থিওরিগুলোতে অ্যাড্রেস করি, যে বোর্ডের বিরুদ্ধে আন্দোলন করা সাকিবকে শায়েস্তা করার জন্য এইটা করা হয়েছে। এইটা বাংলাদেশের এই কালচারে, বাংলাদেশের এই এনভায়রনমেন্ট অ্যাটমসফিয়ারের মধ্যে এটা খুবই একটা স্বাভাবিক, কী বলবো, সাসপিশন। এটা আমিও শুরুতে আমিও এটাই ভাবছিলাম যে এটার কারণে এটার কিছু হয়েছে কিনা, এবং তখন অনেক ধরনের রুমার ছড়াইতেছিল যেগুলো বিসিবির তরফ থেকে লিক করা হয়েছে, ফোন কনভারসেশন অ্যান্ড অল। টার্নস আউট এর কোনোটা দাবি সত্য না, এখানে পাপনের কোনো হাত নাই, এখানে বিসিবির কোনো হাত নাই, বিসিবির এই ব্যাপার অবগত ছিল। আমরা যদি ক্রনোলজিক্যালি অ্যানালাইজ করি ঘটনাগুলোকে, কোনটার পর কোনটা কোনটার পর কোনটা হয়েছে, আমি দেখলাম যে একটা ভিডিও খুবই ভাইরাল হয়েছে, 15,000 শেয়ার দেখলাম একটা পেজ থেকে, তার মানে আরও অন্যান্য পেজ থেকে আপলোড হয়েছে, আরও 1,000,000 শেয়ার হয়েছে নিশ্চয়ই। তো সেইখানে দেখাইতেছে যে পাপন উনি বলতেছেন যেই দিন হচ্ছে ক্রিকেটার স্ট্রাইকে গেল, তার পর দিন যখন বিসিবির পক্ষ থেকে পাবলিক স্টেটমেন্ট দেওয়া হলো, তখন তো পাপন সেখানে অনেক লাফালাফি চিৎকার চেঁচামেচি করছে। তো সেখানে পাপন বলছে যে কথাটা যে ফিক্সিংয়ের খবর আসতেছে, আমরা খুব ভালো করে জানি কী কী বের হয়ে আসবে, এবং সেটাই হয়েছে। এটা দেখায় এই ভিডিওটা ভাইরাল হয়ে, এবং যারাই এটা এডিট করছে করে এখানে দেখায় খুন্ডিত ভাবে উপস্থাপন করে, চেরি পিক করে হইতেছে জিনিসটাকে, মিসলিডিং ভাবে উপস্থাপন করা হয়েছে। আসলে ঘটনা তা না, আপনি যদি সম্পূর্ণ ইয়েটা দেখেন, কী জানি বলে পাপনের ওই কথার পরের কথাগুলো যদি দেখেন, তাহলে দেখবেন একটু পরেই পাপন দাবি করে কখন সাকিব তাকে এটা জানায়। তো সেখানে উনি জানান যে সাকিব তাকে হচ্ছে এটা জানায় যেদিন স্ট্রাইকে গেল, তার পরদিন যখন বিসিবি থেকে ইয়ে করা হলো,
কি বলে বিসিবি থেকে স্টেটমেন্ট দেওয়া হলো, যেদিন বিসিবি থেকে স্টেটমেন্ট দেওয়া হলো, হ্যাঁ তারপর দিন হইতেছে আবার ক্রিকেটাররা ওই যে একজন ব্যারিস্টার মুখপাত্র এনে আর একটা প্রেস কনফারেন্স করছে, এবং সেই প্রেস কনফারেন্সের পরপর বিসিবির সাথে বৈঠক হয়েছে। সেই বৈঠকের পর পাপনকে সাকিব জানাইছে, এটা হচ্ছে পাপনের দাবি। বিসিবি আমাদের কেউ, আমরা কেউ কিচ্ছু জানি না। এই যে টোটাল ইনভেস্টিগেশনটা বলছে, ওরা চলছে কি জানুয়ারির থেকে বা কি হচ্ছে না হচ্ছে আমরা কিচ্ছু জানি না। অ্যান্টি করাপশন ইউনিট শুধু সাকিবের সাথেই ওরা ইন্টারাকশন করেছে, যা করেছে, এবং আমরা খালি রেজাল্টটা জানতে পেরেছি। সাকিব আমাকে প্রথম বলেছে, এটাও আমি অস্বীকার করছি না, বলেছে এই দুই তিন দিন আগে, মানে ওদের সাথে যেদিন বসছিলাম তারপরে, বসে যেদিন প্লেয়ার্সটা একটা উইড্র হয়ে গেলো তারপরে সাকিবই প্রথম বললো আমাকে। এবং এই যে কতদিনে শাস্তি হবে না হবে, এটা আমি আজকেও বিকালে ওকে যে কী হচ্ছে কতদিনের কী এগুলো কিছুই জানি না। সেটা যদি সত্যি হয়ে থাকে, পাপন যদি আগে থেকে নাই জানে, তাহলে তো এই যে অভিযোগ করা হইতেছে যে পাপন এগুলো করছে সেটা প্রশ্নই ওঠে। এখন আমরা যদি ক্রনোলজিক্যালি দেখি যে পাপনের, ওনার নাজমুল হাসান পাপন যিনি, ওনার হচ্ছে এই ঘটনার, এই ক্রিকেটের স্ট্রাইকে যাওয়ার কিছুদিন আগের একটা ইন্টারভিউতে আমি ওর কথাগুলো শুনতেছিলাম। তো সেখানে আমার কাছে শুনে মনে হয়েছে জেনুইনলি যে হি হ্যাড নো ক্লু ওয়াটস গোয়িং অন, কোনো আগা মাথা পাইতেছিল না যে কেন সাকিব এরকম আচরণ করতেছে, দিনের পর দিন মিস করতেছে, তারপর খুব উড়নচুন্ডী আচরণ দেখাইতেছে। সো আমি এখন যেটা বুঝতেছি, সাকিব তো জানতোই যে ও আসলে খেলতে পারবে না, ইন্ডিয়া ট্যুরে যাইতে পারবে না, সো সেই কারণে হয়তো মানে কিসের প্র্যাকটিসে যাবে, কী করবে না করবে, কিন্তু বলতেও তো কাউকে পারতেছে না। সো এই কারণে হয়তো এগুলো করতেছিল এবং এটা নিয়ে পাপনও খুব বদার ছিল। সো তার মানে হইতেছে ক্রিকেটের দাবি দাওয়া উত্থাপনের তিন চার দিন আগে জেনুইনলি পাপন আসলেই এটার ব্যাপার অবগত ছিল না। আমার সাথে যখন দেখা হয়েছে, সে বললো যে মাঠে যাচ্ছে, আমিও যাচ্ছি। ওখানে গিয়ে দেখলাম সে নাই, ওখানে গিয়ে শুনলাম তার নাকি কোচের সাথে কথা হয়েছে, সে ছুটিতে অর সামথিং রেস্টে আছে সামথিং, বাট এটা তাও আবার শুনছি আরেকজনের মাধ্যমে। এই জিনিসগুলো আমি জানি না, মানে আমি আমি আপনাদেরকে যেটা বলতেছি, দে সামথিং, যাই হোক, না না আমি বলছি দ্যার ইজ দেস দেস থিংস আর নট, আপনারা মানে প্রথম দিন আসলো না প্র্যাকটিসে, সেকেন্ড দিন আবার গেল হাফ প্র্যাকটিস করে চলে আসলো, থার্ড ডে নাই, আজকে ফোর্থ ডে নাই, এইটা কি আপনার মনে হয় না যে এটার মধ্যে সন্দেহ যথেষ্ট কারণ আছে? আমি কি সন্দেহ করতে পারি না? সো আমাকে তো অল্টারনেট একটা ঠিক করে রাখতে হবে। জিনিসটা একটু সাসপিশিয়াস, মানে জিনিসটা একটু সাসপিশিয়াস না, একটু ইটস নট নর্মাল। কিন্তু সাকিবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আসার পর যখন সংবাদ সম্মেলন করলো পাপন সবাই কিনে, তখন পাপন দাবি করছেন উনি যে উনি এটা জানছেন, যেটা বললাম যে উনি সাকিবের কাছ থেকে শুনছেন এটা, যেই দিন ক্রিকেটারদের সাথে বিসিবি বসে মিটিং করলো সেই দিন মিটিং শেষে সাকিব তাকে বলছেন, বসে যেদিন প্লেয়ার্সটা একটা উইড্র হয়ে গেল তারপরে সাকিবই প্রথম বললো আমাকে। এই কথাটা টাইমলাইনের সাথে কিন্তু মিলতেছে না, এই নাজমুল হাসান পাপনের কথাটা, কারণ উনি তার একদিন আগেই কিন্তু সংবাদ সম্মেলন যখন ব্যাশিং করতেছিলেন ক্রিকেটারকে, তখন উনি সেখানে বলছেন যে এই ফিক্সিং টিক্সিংকে কী করছে না করছে সব খবর আসতেছে। তার মানে ওই দিন উনি ঠিকই জানতেন সাকিবের একটা ফিক্সিংয়ের ব্যাপার, একটা ব্যাপার আসতেছে, এটা তিনি ওই দিন জানতেন, তার দুই দিন আগেও জানতেন বলে আমার মনে হয় না ওনার ওই 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 যেটা ইন্টারভিউ দেখালাম সেটা থেকে। সো তার মানে আমার কাছে মনে হচ্ছে যে উনি এটা সম্পর্কে অবগত হয়েছেন যে ক্রিকেটাররা যখন স্ট্রাইকে গেছে ওই সময়টাতে হয়তো কোনো মাধ্যমে ওনার কানে খবরটা আসছে। তার একটা যেটা অভিযোগ করা হইতেছে যে যে বিসিবি হইতেছে, বিসিবির বিরুদ্ধে অভিযোগ ক্রিকেটাররা দাবি উত্থাপন করায় বিসিবি থেকে বা পাপন হইতেছে আইসিসির কাছে এটা লিক করে দিছে, এই ব্যাপারটা দানা, এটা একদিনের মধ্যেই আইসিসির কাছে লিক হয়ে গেছে, তারপর দিন আইসিসি একটা রায় দিয়ে দিছে কোনো তদন্ত ছাড়া ব্যান করে দিছে, মানে কোন পাগল এগুলো বিশ্বাস করে আমি জানি না। এটা দীর্ঘদিন ধরেই তদন্ত চলতেছিল, জানুয়ারি মাসে সাকিবকে এইগুলো এখন আমরা জানতে পারতেছি, সাক্ষাৎকার নেওয়া হয়েছে, তারপর সেপ্টেম্বরের মধ্যে একবার সাক্ষাৎকার নেওয়া হয়েছে, সেটার রায় এখন আসছে, এবং এই রায় আসার টাইমটা কোইনসাইড করছে ক্রিকেটারদের দাবি উত্থাপনের সময়টার সাথে। ইট ওয়াজ জাস্ট এ কোইনসিডেন্স, এর বেশি কিছু না, কিন্তু কনস্পিরেসি থিওরিস্টরা এখন দুই দুই চার মিলে যেহেতু দাবি করার পর দিন বা দুই একদিন পরেই রায় আসছে, সুতরাং এখানে ক্রিকেট বোর্ডেই কাজ করছে, মানে উদ্ভট কথাবার্তা, এমনি দুনিয়া চলে না, একদিনের মধ্যেই একটা অভিযোগ ওঠে, একদিনের মধ্যেই তদন্ত হয়, একদিনের মধ্যেই রায় আসে, একদিনের মধ্যেই ব্যান হয়ে যায়, দুই তিন দিনের স্প্যানের মধ্যে উৎপট। নাও আলোচনার শেষ অংশে আসি, এবং শেষ অংশে আলোচনা আমি আলোচনা করবো দেশের দুর্নীতি, দেশের সমস্যা নিয়ে কথা বলবো না, সেটা তো হয় না। কেন আজকে এই অবস্থা হলো, সাকিবের এই 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 পরিণতি কেন, ওর ফোন নাম্বারটা জুয়ারির কাছে কীভাবে গেছে, কীভাবে জুয়ারির সাকিবের ফোন নাম্বারটা বাইরে রাখে, কিন্তু আশরাফুল যখন
ফিক্সিং এর মধ্যে ইয়ে হয়, তারপর কিন্তু আমরা কিন্তু এগুলো সবাই দেশে সবাই জানে, আশাগুলো কিন্তু নাম প্রকাশ করছে কে কে, সম্ভবত এই গতিদানব সুজনের নাম ছিল সেইখানে, যে কারা কারা ফিক্সিং এর পেছনে ছিল, কারা এই বুকিদেরকে জোগাড় করে আছে, কারা কন্ট্যাক্ট করাই দিয়েছে, কারা ফোন নাম্বার সাপ্লাই করছে, কারা পুরো প্রসেসটাতে, ক্রিকেটারও তো জাস্ট একটা ফোন দুই মিনিট কথা বলছে, এর বাইরে এদের আর কোনো ইনভলভমেন্ট নাই, যে পুরো প্রসেসটা অর্কেস্ট্রেট কে করছে, এই কালপিটরা কারা। আশরাফুলের কিন্তু ব্যান হয়ে আশরাফুল শাস্তি পেয়ে গেছে, কিন্তু পেছনে যারা যাদের নাম সে বসে তাদের এই গতিদান কারো কিন্তু কিছু হয় নাই। এবং এই সুজন কিন্তু ক্যাসিনোতে আসা যাওয়া করে দুই দিন পর পর, এবং সেখানে সব জুয়ারিদের আখড়া। তো সাকিব কিন্তু কোনো অপরাধ করে নাই, কিন্তু তার কাছ পর্যন্ত জুয়ারিরা কীভাবে আসতে পারলো, এই পেছনে এই অর্গানাইজেশনের মধ্যে অর্গানাইজটা কারা করলো, কে এই ম্যানেজমেন্টে ছিল, কারা ক্যাসিনোতে আসা যাওয়া করে, কারা জুয়ারিদের সাথে উঠবস করে, তাদের কোনো বিচার হবে না। বাংলাদেশের তো এটা হইতেছে কালচার, বাংলাদেশে হচ্ছে আপনার মাদক বিরোধী অভিযান হয়, অভিযান হয়ে খুচরা মাদক ব্যবসায়ী একটার পর একটা ক্রস ফায়ার দিয়ে মাইরা ফুটতেছে, আর যে গডফাদার তারে হইতেছে উমরা করার জন্য বিদেশ সৌদি আরব পাঠায় দেয় সরকার, যে গডফাদার ধীরে ধরে না আর সব মাদক ব্যবসায়ী মাইরা সাফ করে ফেলতেছে, তারপর হইতেছে দুর্নীতিবাদ সব ধরে সাফ করে ফেলে, ওই দিক দিয়ে হইতেছে কী জানি বলে দরবেশ বাবাকে হইতেছে মন্ত্রী বানায়, গতকালকে বললাম জয়নাল হাজারিকে ৪০ লাখ টাকা চিকিৎসার জন্য দিয়েছে প্রধানমন্ত্রী, এবং তাকে হইতেছে আওয়ামী লীগের কী কী জানি খুব বড় বড় পদ দিয়েছে, সে লাইভে এসে খুব ব্র্যাক করে কথাবার্তা বলতেছে যে প্রধানমন্ত্রীর হাত, স্নেহের হাত আছে তার মাথার উপরে। সো এই স্নেহের হাত, এই যে উপর থেকে বিভিন্ন স্নেহের হাত যাদের উপরে থাকে, তারাই এই এই আশ্রয় প্রশ্রয়, এই এই দেশের এই দুর্নীতির কালচার, এই গুণ্ডাতন্ত্রের কালচার, আশ্রয় প্রশ্রয়, এরা এই সব কিছু করে পেছন থেকে, শাস্তি পায় শেষ পর্যন্ত ক্রসফায়ারে মারা পড়ে হইতেছে খুচরা দোকানদার, গ্রামের গরিব মানুষগুলা, আর হইতেছে খেলোয়াড়রা বলি হয়। তারা এই আয়োজনটা করলো, কোত্থেকে এই ফোন নাম্বার পাইলো, কারা ক্যাসিনোতে যায়, কারা জুয়ারিদের সাথে উঠবস করে, কাদের, তাদের কোনো বিচার হবে না, তারা একসাথে ১১টা পদে থাকবে, ১০০টা পদে থাকবে, তারা দুর্দান্ত প্রতাপে সব কিছু করে বেড়াবে, আর ক্রিকেটার হাড় ভাঙা খাটুনি খেটে এত পরিশ্রম করে এত কিছু করে এত ডেডিকেশন নিয়ে খেলাধুলা করে, করার পর তারাই ব্যান হয়, আসল যে অপরাধী তাদের কিছু হয় না।